এটা তো বাংলাদেশে বাইরে তো দিন তো তাহলে আমার কোনো কমপ্লেন না ছিল না কিন্তু আমি তো ভিতরে তো নিয়ে গেছি মালদা আপনি চার বছর পর দেশে আসলেন চার বছর পর স্যার আমার কবি না খাবার হয় না তারপরে বাইরে ছয় সাত মাস ঘুরে আম্বাসি দিয়ে তারপর আসছি সাত মাস ধরে ঘুরেছি স্যার পায়ে তারপর আসছি তারপর আমার ব্যাগ মাইতে দিচ্ছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি নড়াইল প্রিয় দর্শক প্রতিদিন এমন অনেক অভিযোগ আছে যেগুলোর সমাধান হচ্ছে না প্রবাসী ভাইদের যে লাগেজ হারানো এটাকে শুধু লাগেজ বললে হবে না একজন প্রবাসী বছরের পর বছর এই লাগেজটা সাজায় এবং এখানে সে কি নিয়ে আসে একজন প্রবাসী দশ বছর ধরে দেশের বাইরে থাকে অথবা ধরুন সাত বছর ধরে থাকে এই সাত বছরে সে যা ইনকাম করেছে সেই সমস্ত ইনকাম একসঙ্গে জমিয়ে এই লাগেজে করে বাংলাদেশে নিয়ে আসে প্রত্যেকটি লাগেজ একজন প্রবাসীর জীবন এবং জীবিকা একটা পরিবারের স্বপ্ন একটা পরিবারের জমানো সম্পদ সব কিছু মিলিয়ে একটা লাগেজ সেই লাগেজটা যখন চুরি হয় তখন একজন প্রবাসীর চোখ দিয়ে এভাবে জল গড়িয়ে পড়া খুবই স্বাভাবিক এগুলো কে সমাধান করবে কিভাবে সমাধান করবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাণপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভাই ও বন্ধুগণ আপনারা হয়তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন এবং ভিডিওর শুরুতে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি যেখানে একজন প্রবাসী ভাই অনর্গল কেঁদে যাচ্ছে তার কষ্টের অর্জিত উপার্জনের টাকা চুরি হয়ে গেছে আজকে খুবই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই হৃদয় বিতরক একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি গতকাল বৃহস্পতিবার দুপুরে সৌদি থেকে একজন প্রবাসী ভাই আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ বেল থেকে লাগেজ সহ নগদ সাড়ে সাত লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ার পরে দিশারা হয়ে যায় সৌদি প্রবাসী রাকিব দর্শক শ্রোতামণ্ডলী আজকে খুবই দুঃখজনক একটা বিষয় খুবই নির্লজ্জজনক একটা বিষয় জাতির জন্য যে আমাদের বাংলাদেশ নাকি উন্নত হচ্ছে আমাদের বাংলাদেশ সেক্টরটা নাকি সিঙ্গাপুরের থেকে উন্নত হয়ে গেছে কিন্তু যেই দেশে বিমানবন্দর থেকে প্রবাসীরা সুরক্ষিতভাবে নিরাপদভাবে গন্তব্যস্থলে নিজের বাসায় পৌঁছাতে পারে না সেই দেশ কীভাবে উন্নত হয়ে যায় আমার বুঝে আসে না আজকে যেই সৌদি প্রবাসী রাকিবের লাগেজ সহ সাড়ে সাত লক্ষ টাকা চুরি হয়ে গেল তার চোখের পানি বলে দিচ্ছে আজকে মানবতা কোথায় আজকে মানবতা বলতে কিছু নাই বাংলাদেশে আমার এই সোনার বাংলা চোর বাটপারে ভরে গেছে তার কান্নার দাম তার এই চোখের জলের মূল্য কি কেউ দিতে পারবে আমরা কোন দেশে বাস করছি ভাই কোথায় আছি এই ঘটনাটা নতুন নয় প্রতিনিয়ত প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে বিমানবন্দরে এসে গত কয়েকদিন আগে কিছুদিন আগে আরও একটি ভিডিও আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যেখানে এক সৌদি প্রবাসী তার সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে বিমানবন্দরের ফ্লোরে পড়ে ঝটপট করতেছিল আসলে কি বলবো ভাই আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আমাদের দেশটা নাকি উন্নত হচ্ছে দিনের পর দিন উচ্চ পদমর্যাদাশীল মানুষেরা বলতেছে আমাদের দেশটা সিঙ্গাপুরের থেকেও উন্নয়নশীল হয়েছে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ নাকি সবার উপরে কিন্তু এটাই কি তার প্রমাণ যে বিমানবন্দরে প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন বিভিন্ন ধরনের হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে দিনের পর দিন তাদের কষ্টের অর্জিত টাকা পয়সা উপার্জনের টাকা রোজগার সারা বছরের সর্বকিছু হারিয়ে
সর্বশান্ত হয়ে যাচ্ছে, এটাই কি তার প্রমাণ? এভাবেই কি আপনারা উন্নত দেশে রূপান্তর করছেন বাংলাদেশকে? দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে সবার আগে সেই প্রবাসী ভাইয়ের ভিডিওটি দেখিয়ে আসি, যার চোখের জলে ভাসছে সারা বাংলাদেশ, যার কান্না দেখে সবাই কাঁদছে। সেই প্রবাসী, সৌদি প্রবাসী রাকিব ভাইয়ের মুখ থেকেই শুনে আসি কোথা থেকে, কেন, কিভাবে তার 7.5 লক্ষ টাকা সহ তার কষ্টের অর্জিত সারা বছরের সম্বল কিভাবে হারিয়ে সর্বশান্ত হলেন তিনি। এটা তো বাংলাদেশের বাইরে তো দিলে তো তাহলে আমার কোনো কমপ্লেন না ছিল না, কিন্তু আমি তো ভিতরে তো নিয়ে গেছি মালদা। আপনি 4 বছর পর দেশে আসলেন? 4 বছর পর স্যার আমার তো বিনা খাবার হয় না, তারপরে আমি বাধ্য 6-7 মাস ঘুরে আম্বাসি দিয়ে তারপরে আসছি। 7 মাস ধরে ঘুরেছি স্যার, পায়ে তারপরে আসছি, তারপর আবার ব্যাগ মেরে দিচ্ছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি নড়াইল। সৌদি আরব থেকে এসেছেন এই প্রবাসী রাকিব, এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে লাগেজ বেল্ট থেকে অন্য একজন তার লাগেজগুলো চুরি করে নিয়ে যায়। সেই লাগেজের মধ্যে রয়েছে 7.5 লাখ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। এই লাগেজ হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। আমরা শুনবো কিভাবে তার লাগেজটি চুরি হয়ে গেল আর কি রয়েছে তার সেই লাগেজটিতে। কোন দেশ থেকে আসছেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। কখন আসছেন? আসছি নামছি 3টার সময়। 3টা মানে দুপুর 3টার সময়? জি। আপনি কত বছর ধরে থাকেন সৌদি আরবে? আমি সৌদি আরবে তকরিবান 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর? জি। কতদিনের জন্য দেশে আসছেন ভাই? আমাদের আকাম মানে না 6 বছর হয়ে গেছে, আমরা একবার মনে করেন আমাকে ফাটাই দিচ্ছে থেকে আমরা চলে এসছি। এখন হচ্ছে আপনার কি কি জিনিস হারাই গেছে আর কি, একটু মনে ঘটনাটা বলেন। মনে করেন আমার একটা ওর মধ্যে 7-7.5 মনে করেন 7টা চেক আছে বিশ্ব ব্যাংকের চেক। অল ব্যাংকের? হ্যাঁ অল ব্যাংকের। কত টাকার? তা 7 লাখ 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা চেক আছে ওর ভিতরে। আপনার মানে লাগেজ হারাইছে নাকি মানে কি কি হারাইছে? তলি মাল জিনিস যা ছিল সব কিছু, ধরেন ওর মধ্যে মাল জিনিস ওই মানে ওই ব্যাগের মধ্যে আমি নিয়ে আসছি, পেপার টেপার যা ছিল। ঠিক আছে, কি কি ছিল একটু বলেন তো। কাপড় সাপড় ধরেন কোট মোট অনেক কিছু আছিল হেমাত্তে, বাস আমি খালি গিয়েছি আর অমনি আমার মাল, আমি 2 মিনিট হয়নি বাস আমি ফিরতে ফিরতে আমার মাল নেই। কোন জায়গা থেকে হারাইছে এটা? ও 8-7-9 নম্বর মানে লাগেজ বেল্ট থেকে? হ্যাঁ লাগেজ বেল্ট থেকে। আপনি কি কারো কাছে কোনো অভিযোগ দিয়েছেন? আমি ওই জায়গাতে ঘুরেছি, আরেকজন কেউ যাত্রী দিচ্ছে না, কাই ও তুই ব্যাগ নিয়ে কোন, তুই আরেকজনের ব্যাগ নিতে পারবি না, আমার ব্যাগ তো নিয়ে গেছে। আমি সত্যি কথা কইছি, আমি ব্যাগ একটা সে নিয়ে গেছে, আমার ব্যাগটি আর একটা ব্যাগ নিয়ে গেছে, তার সে ব্যাগটা এ নিয়ে রাখে দিছে আমার। মানে যে নিয়ে গেছে? হ্যাঁ। ও এগুলো কি তার ব্যাগ? না এগুলো আমার ব্যাগ। সে মানে ওর একটা তলি হাত তলিটা সে রাখে গেছে। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমার মাল তো স্যার যে কোনো আমার মাল তো পাই দিতে হবে নাকি? আমি তো স্যার এমনি আসিনি, আমার তো এতগুলো টাকার মাল মনে করেন নিয়ে গেছে, তুমি কোন দেন দেবো? কত সালে গিয়েছিলেন সৌদি? আমি মন চিন্তা করি বল 4-3 সাল এরকম। 2004 সালে? জি। কত বছর পরে তাহলে দেশে আসে? আমি আগে আসছি কয়বার, কিন্তু এই যে এটা 4 বছর পরে আসছে। আমি আমার কবির আঁকা মনে না গিয়েছি পরে আঁকা মনে না 4 বছর ধরে কবির কয় যে বা তুই আর তাও করে না, পরে 6-7 মাস গইরে এম্বাসিতে আমাকে যাতে 50-100 টাকা খরচ হয়, সেখানে যায় 6-7 মাস ধরে খালি কুত্তা দামন করে এরম আমাকে খালি ঘুরো, পরে 6-7 মাস পরে পরে আমি আসছি পেপার পাই আজকে আসছে, আসলে পরে আমার লাগেজ দুটা নিয়ে গেল। আমি একটা দুধ কিনছি এয়ারপোর্টের ভিতর থেকে সৌদি আরবের, একটা ট্যাঙ্ক কিনেছিলাম মালটার, ওই ব্যাগটা আমি এরকম ধুয়ে আমি গেছি আর আমার ব্যাগটা সহজ করে নিয়ে গেছি।
আর কি কি ছিল ওটা? ওর মধ্যে অনেক কাপড় সফর, ওই যেটা বললাম আপনার, আমার ওই অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সবকিছু রয়েছে, কাপড় সফর আছে, অনেক কিছু মাল আছে। তো তার আমি মনে করি একটা ব্যাগের মধ্যে 7-8 কিলো মাল তার সবকিছু হিসেব করে পারা যায় না, কাপড় সফর অনেক কিছু এরকম বড় সব মিলে কত কত টাকার জিনিস হবে আর কি? ভাই টাকা তো মাল জিনিস তেমন বেশি না, 2000 টাকা, 500-1000 এরকম। এখন উনি আমার ই করে পরে ধরেন ওই ওই ডে আমার বড় বুঝছেন, মানে 7 লাখ টাকার যে চেক, হ্যাঁ চেকটাই আমার, অন্য কোনো সমস্যা ধরেন আমার কি নাম এটিএম এ আসছে, আমি অভিযোগ জানাইছি, আশা করে আমার ব্যাগ খুঁজে পাবো ইনশাল্লাহ, আপনারা খুঁজে দেবেন সেটাই দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এই সৌদি প্রবাসী ভাইটির মুখ থেকে শুনতে পারলেন তার বক্তব্য, তার কথাগুলো শুনলেন। শুধু এই ঘটনা নয়, শুধু এই ভাইটি নয়, এই ভাইয়ের মতো হাজারো মানুষ দিনের পর দিন বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই বিমানবন্দরে এসে তাদের সব কিছু সারা বছরের উপার্জনের টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আরও একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসি, যেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিপি নূরের সাংগঠনিক দলের সদস্য তারেক রহমান, তাকে আপনারা সকলে চেনেন, ভিপি নূরের দলের সদস্য তারেক রহমান, তিনি মুখ খুলেছেন এই প্রবাসী ভাইয়ের লাগেজ সহ নগদ 7 লক্ষ টাকা হারানোর বিষয়ে কি বলছেন তিনি শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, প্রতিদিন এমন অনেক অভিযোগ আছে যেগুলোর সমাধান হচ্ছে না। প্রবাসী ভাইদের যে লাগেজ হারানো, এটাকে শুধু লাগেজ বললে হবে না, একজন প্রবাসী বছরের পর বছর এই লাগেজটা সাজায় এবং এখানে সে কী নিয়ে আসে। একজন প্রবাসী 10 বছর ধরে দেশের বাইরে থাকে, অথবা ধরুন 7 বছর ধরে থাকে, এই 7 বছরে সে যা ইনকাম করেছে সেই সমস্ত ইনকাম একসঙ্গে জমিয়ে এই লাগেজে করে বাংলাদেশে নিয়ে আসে। প্রত্যেকটি লাগেজ একজন প্রবাসীর জীবন এবং জীবিকা। এমন অনেক প্রবাসী আছে যারা বিয়ে করার জন্য বিয়ের বাজার করে এই লাগেজে করে নিয়ে আসেন। এমন অনেক প্রবাসী আছেন যিনি 10 বছর পরে তার পরিবার, সন্তান, স্ত্রী, মায়ের জন্য কিছু উপহার নিয়ে আসেন। এই সব কিছু একসঙ্গে জমিয়ে তিনি যখন আনেন তখন সেই লাগেজটি একটি সাধারণ লাগেজ থাকে না। একটা পরিবারের স্বপ্ন, একটা পরিবারের জমানো সম্পদ সব কিছু মিলিয়ে একটা লাগেজ। সেই লাগেজটা যখন চুরি হয় তখন একজন প্রবাসীর চোখ দিয়ে এভাবে জল গড়িয়ে পড়া খুবই স্বাভাবিক। এগুলো কে সমাধান করবে, কীভাবে সমাধান করবে, আমরা এগুলো জানতে চাই। আমরা বারবার বলছি যে এখানে যারা দায়িত্বে আছেন, যারা চাকরি করছেন, যে সকল আনসার সদস্য, যে সকল এসবি সদস্য অথবা ইমিগ্রেশন কর্মকর্তা যারা এখানে কাজ করছেন, আপনারা এখানে একটা সাধারণ চাকরি করছেন এরকম ভাবলে ভুল হবে। আপনারা প্রবাসী ভাইদের বিষয়ে পুরোপুরিভাবে জড়িয়ে গেছেন এবং তাদের নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা, তাদের জানের নিরাপত্তা সব কিছু আপনাদের নিকট আমানত। কিন্তু আপনারা কি করছেন, তাদের লাগেজটা কেটে মূল্যবান সম্পদগুলো বের করে ফেলছেন। এটা আমার কাছে এরকম মনে হয় যে একজন প্রবাসীর বুক চিরে তার কলিজাটা বের করে নেওয়ার মতো একটা অবস্থা, অথবা একজন প্রবাসীর পেট চিরে তার কিডনিটা বের করে নেওয়ার মতো একটা বিষয়। হয়তোবা একটা কিডনির দাম কত হতে পারে, তার চেয়েও বেশি জমানো সম্পদ থাকে এই লাগেজে। সুতরাং এই লাগেজ যারা চুরি করছেন অথবা এই লাগেজ চুরিতে যে সকল ইমিগ্রেশন কর্মকর্তা জড়িত অথবা যাদের গাফিলতিতে এই লাগেজ চুরি হচ্ছে, আপনাদেরকে ছাড় দেওয়ার মোটেও সুযোগ নাই। আমরা বারবার বলছি, প্রতিদিন নিয়মিত বা মাঝে মাঝেই বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা ভাবছেন যে আপনাদের কিছুই হবে না, দুই একটা ভিডিও হচ্ছে ভাইরাল হচ্ছে আবার আগের মতো ফিরে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু জানি যে আপনারা একটা চক্র এখানে কিভাবে এই লাগেজ চুরির সঙ্গে জড়িত। একটা বেল্টে যখন লাগেজ থাকে ইমিগ্রেশনের পরে যে বেল্ট, চেকিং বেল্ট, সেই বেল্ট থেকে যখন লাগেজ চুরি হয় তাতে অবশ্যই প্রমাণ হয়
যে এটার সঙ্গে এখানের যারা দায়িত্বশীল তারা জড়িত, আপনারাই চুরি করছেন। এটা বাহির থেকে অতটা অতটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনাদের যোগ সাজসে কোনো একটা চক্র এখানে ঢোকে এবং আপনারা এদেরকে চেনেন এবং এরা আপনাদের বন্ধু অথবা এরা আপনাদের সহযোগী, আপনারা এদেরকে চুরি করতে সহযোগিতা করছেন, কিন্তু কি ক্ষতিটা করছেন একবার দেখেন। যে প্রবাসীর এই লাগেজটা আপনারা চুরি করছেন, সেই প্রবাসী তো একজন সাধারণ প্রবাসী না, একজন সাধারণ বিমানের যাত্রী না, একজন শ্রমিক ভাই, একজন শ্রমিক দেশে কর্ম না পেয়ে বিদেশে গিয়ে কর্ম করেছে, বাবা মা সব কিছু ছেড়ে বছরের পর বছর সেখানে থেকে কাজ করে দেশের জন্য সম্পদ সঞ্চয় করেছে। সেই সম্পদটা যখন সে নিয়ে আসে, হয়তোবা অনেকে আর বিদেশে যেতেও চায় না, যে 10 বছর বিদেশ করেছে আর কিছু করবে না, সেই টাকা দিয়ে দেশে একটা ব্যবসা করবে। এই যে লোকটার লাগেজটা আপনি কেটে দিলেন, চুরি করে নিলেন, এই প্রবাসী ভাই কোথায় যাবে এখন, কার কাছে যাবে, এই ক্ষতিপূরণ কে দেবে? আমরা আর কোনো প্রবাসীর চোখের জল ফেলুক আমরা এটা দেখতে চাই না, আমরা দেখতে চাই না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাচ্ছি যে আরো কত প্রবাসী জল ফেললে, চোখের জল ফেললে আপনার দৃষ্টি আকর্ষণ হবে, আরো কত প্রবাসী এখানে শুয়ে কান্নাকাটি করলে আপনার দৃষ্টি আকর্ষণ হবে, আরো কত ভিডিও ভাইরাল হতে হবে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনার একটা নির্দেশ এটাকে ঠিক করার জন্য যথেষ্ট ছিল, সেই নির্দেশ আরো কতদিন পরে আপনি দেবেন? আপনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, আপনার আরো কত বছর লাগবে প্রবাসী ভাইদের এই যে লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কত বছর লাগবে আমাদেরকে একটু জানাবেন। যে আপনি যদি আরো 1 বছর সময় পান ক্ষমতায়, তাহলে আপনার এই 1 বছরের মধ্যে আপনি এই লাগেজ চুরি নিশ্চিত নিরাপদ করতে পারবেন বা লাগেজ চুরি রোধ করতে পারবেন। আপনি একটু বলবেন যে 2 বছর ক্ষমতা আপনার সময় লাগবে, এই 2 বছর ক্ষমতায় থাকলে হয়তো বা আপনি এই লাগেজ চুরি বন্ধ করতে পারবেন। এখন পর্যন্ত সংসদে বক্তব্য দেওয়া ছাড়া প্রবাসী ভাইদের কল্যাণে তেমন কিছুই করার আমরা নমুনা পাচ্ছি না। সেটা প্রবাসীদের লাশ অথবা প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে হয়রানি অথবা বিমান ভাড়া বৃদ্ধি অথবা দূতাবাসগুলোতে প্রবাসী ভাইদের সেই সেবা প্রাপ্তি, কোনো জায়গাতে সেবা নিশ্চিত করতে পারছেন না। একটু জানাবেন যে আরো কত বছর ক্ষমতায় থাকলে আপনি এটি ঠিক করতে পারবেন। খুবই দুঃখজনক বিষয়, আমরা কোন দেশে বসবাস করছি? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রশাসন, আপনাদের এসব কি চোখে পড়ে না? আপনাদের কি চোখে পড়ে না রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করে দেশের উন্নয়ন করছে, রেমিটেন্স পাঠিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে আনছে, তাদের জন্য কি এতটুকু নিরাপত্তা দিতে পারেন না যে তারা সুরক্ষিতভাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে? মানুষ বিদেশে কাজ করে এত কষ্ট করে টাকা রোজগার করে আর দেশে আসে অনেক আশা নিয়ে, কিন্তু দুঃখজনক বিমানবন্দরে আসলে লাগেজ চুরি হয়ে যায়, এটা অনেক দুঃখজনক ব্যাপার। আজকে এই প্রবাসী ভাই, সৌদি প্রবাসী রাকিব ভাইয়ের চোখের পানি তার অশ্রু বলে দিচ্ছে আজ মানবতা কোথায়। যে হারাই সেই হারানোর ব্যথা বুঝতে পারে, সুস্থ তদন্তের মাধ্যমে ওনার হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ, দয়া করে অন্তত এই প্রবাসী ভাইদের হয়রানি এবং এরকম হতাশামূলক কর্মকাণ্ড শিকার যেন না হতে হয় সেদিকে লক্ষ্য রাখবেন।